लिफ्ट 300 रुपए। नो नो सर। আসসালামু আলাইকুম, আমি মুসাফির মির্জা। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার ময়মনসিংহ হতে কিশোরগঞ্জ পর্যন্ত পাওয়া লিফটে যে ভুল এবং কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী প্রায় 250 বছরের পুরাতন পাগলা মসজিদ। মামা কিশোরগঞ্জ, মামা লিফট, মামা কিশোরগঞ্জ, 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 কিশোরগঞ্জ। প্রচুর রোদ আর কিশোরগঞ্জের দিকে গাড়ি অনেকটা কম, দেখা যাক কতক্ষণ লাগে। ময়মনসিংহ হতে কিশোরগঞ্জ এই রুটে আমার লিফট পাইতে একটু সময় লাগতেছিল, কারণ তুলনামূলকভাবে এই রুটে কিশোরগঞ্জ পর্যন্ত গাড়ি অনেকটা অনেক কম ছিল আর কি। এই জন্য কিশোরগঞ্জ মেইন রোড, তবুও কেন এত গাড়ি নাই, কেন যে এইটু ভাই এইটু বাস চলাচল করে শুধু, আর কোনো গাড়ি তেমন দেখতেছি না, যেটাতে লিফট পাওয়ার সম্ভাবনা বেশি সেগুলো গাড়ি তো দেখতেছি না। লিফট, আঙ্কেল লিফট, থামের আগে ওরে। এখানে আমার প্রায় 30 মিনিটেরও বেশি সময় ধরে অপেক্ষা করার পর একটা লিফট পেয়েছিলাম। লিফট পাইতেছি না, কিশোরগঞ্জ লিফট, লিফট। থ্যাংক ইউ স্যার। রিজার্ভ? হ্যাঁ জি স্যার, রিজার্ভ। রিজার্ভ বলতে স্যার? কিশোরগঞ্জ এসি দিয়ে যাব? না না স্যার, আমি তো লিফট চাইছিলাম। লিফটে 300 রুপি? না না স্যার। কেন? আই এম অলমোস্ট ফ্রি ট্রাভেল, লিফট অর হিচাইকিং। তারপর আমার এখানে যে ভুলটি হয়েছে সেটি হচ্ছে, আমি তাকে প্রথমে ফ্রিতে আমি যে ট্রাভেল করতেছি এই ব্যাপারটি বলি নাই, আমি শুধু লিফটের কথা বলছিলাম। তিনি তা ঠিকভাবে বুঝতে পারেনি যে এটা আসলে ফ্রি, তো তিনি আমাকে হাইচে নেওয়ার পরে বলতেছে যে রিজার্ভ যাবেন না, এমনিতেই যাবেন। তো আমি বললাম যে না স্যার, আসলে আমি তো ফ্রিতে রাইড দিয়ে ট্রাভেল করতেছি, তো আপনি যদি আমাকে ফ্রিতে নিতে চান তো আমাকে নিতে পারেন, না হলে আমাকে নামাই দেন, সমস্যা নাই। তো তারপরে তিনি ভাবলেন আর কি, তো কিছুক্ষণ ভাবার পরে বলতেছে আচ্ছা যেহেতু উঠছেন সমস্যা নেই থেকে যান, আর আমি তো এদিকে যাব, আমি সমস্যা নেই থেকে যান। তো আমি তারপরে তার সাথে কিশোরগঞ্জ পর্যন্ত লিফট পেয়েছিলাম প্রায় 60 কিলোমিটারের মতো। তো অনেক ধন্যবাদ স্যার, স্যারকে। আর এটা আসলে আমাদের বাংলাদেশের সমস্যা যে এখন পর্যন্ত ট্রাভেলে এভাবে যে একটা পদ্ধতি আছে লিফট বা হিচহাইকিং, ফ্রিতে রাইড করে ট্রাভেল করা, এটা আমাদের বাংলাদেশে এখনও অজানা একটা বিষয়। অনেক কিছুই লাভ ক্ষতি বা খারাপ মন্দ দিক আছে, তবুও এটা এখনও মানুষের কাছে খুবই অপরিচিত, যার কারণে ভালো কিংবা মন্দ এখনও যাচাই বাছাই করা বাংলাদেশে এখনও পসিবল না। তো দেখতে থাকুন আমার সাথে, দেখা যাক আমি কতদূর সফলতা পেতে পারি। তারপর হাইস থেকে আমি কিশোরগঞ্জের মেইন যে রোডটা আছে, মেইন রোড সদরের ভিতরে ঢোকার, সেই পাশ থেকে না নেমে ও তার অপোজিটে নেমেছিলাম। এই জন্যে তারপরে আমি আবার এখান থেকে আবার সদরের মধ্যে যাই, সদরে বটবটির মাধ্যমে সদরের ভিতরে ঢুকি পাকলা মসজিদের কাছে। Oh,
লিফটার পরে চলে আসছি কিশোরগঞ্জের পাগলা মসজিদে। পাগলা মসজিদ বগুড়া থেকে ওকে অবশ্যই আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। এটা হচ্ছে নরসুন্দা নদীর ঘাট, এই ঘাটের পাশে হচ্ছে পাগলা মসজিদ কিশোরগঞ্জ। আর এটা নদীর উপরে মসজিদের সামনে একটা সুন্দর ব্রিজ করা আছে। আর এই মসজিদের ইতিহাস হচ্ছে ওখানকার যে এই নদীতে নাকি একসময় একটা পাগল মাদুরে ভেসে এসে এখানে থাকতো, আর ওকে ঘিরে মানুষজন আসতো, ও এই পাগল এখানে মারা যায়, এখানে কবর দেয়, তারপরে তার পাশে এখানে একটা মসজিদ হয় কবরের পাশে, সেই থেকে এই মসজিদের নাম হয়েছে ওখানকার যে পাগলা মসজিদ এই আর কি। আর এটা মূলত এখন 3.88% জমি উপরে অবস্থিত। এটা হলো এদিকে, এটা পাঁচতলা বিশিষ্ট মিনার, ভিতর অংশ দেখাই একটু আপনাদের। মসজিদটা বেশ বড়, এটা এক পাশ, আর এটা হচ্ছে পাগলা মসজিদের মাথার ভেতরের গেটটা, এবার সে মাথা কই গেল, সেখানে মানুষ টানুত করে এই আর কি। বেশ বড় জায়গা, আর এই মসজিদে তিনটা গম্বুজ আছে বড় বড় সবুজ, আর এই পাঁচতলা সমান হলো যে মিনার, এটাই ছিল মসজিদ। আর মসজিদের সামনে একটা সুন্দর ব্রিজ আছে, এই যে নরসুন্দা নদীর উপর এপারে রাস্তা ওপারে রাস্তা, সুন্দর একটা ব্রিজ। আর সবচেয়ে বড় সুন্দর লাগে হচ্ছে রাত্রে যখন লাইটিং করে, আর চেষ্টা করবো রাত্রে লাইটিংটা দেখানোর জন্য আপনাদের। আর এদিকে আছে সব জেলা সদর, এ
এটা হচ্ছে নরসুন্দা নদী, এটা নরসুন্দা নদী না? বগুড়া থেকে ভাইয়া এই যে নরসুন্দা নদীর বগুড়া থেকে পাগলা মসজিদ।